কাউন্টার পেন পড়ি। প্রিয় ছোট্ট টেডি অসুস্থ হয়েছিল। সারা সপ্তাহ ধরে কিচ্ছু করার নেই এবং কারোর সাথে খেলতে না পারায় বিরক্ত ছিল। কি হয়েছে টেডি? হ্যানা, আমার মা কোথায়? আমি তাকে কিছু জিজ্ঞেস করবো। ও টেডি, তুমি আর তোমার মা তো সারা রাত ধরে ছিলে। সে তো এক্ষুনি শুতে গেছে। বাবা, কিছুক্ষণ শুতে দাও, আমরা তাকে এই মুহূর্তে জাগাতে পারি না, বুঝো? কিন্তু আমি সত্যি তাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমাকে তুমি কেন বলছো না? তুমি কি জানতে চাও? আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা, আমি জানতে চাই আজকে একটা ক্র্যাকার পাবো কিনা, শুধু দুধ আর গ্রুল ছাড়াও। ও না টেডি, তুমি এটা পারো না। তুমি জানো যে ডাক্তার বলেছে দুধ ছাড়া আর কিচ্ছু খেতে পারবে না তুমি, মনে নেই? আমি নিশ্চিত যে তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তখন তুমি তোমার পছন্দের সব খাবার খাবে, আর কেউ বারণ করবে না। টেডি বিছানায় শুয়ে পড়ল একাকী এবং দুঃখিত হয়ে। তার ইচ্ছা ছিল মা তাকে গল্প বলবে, ইচ্ছা ছিল যে সে বাইরে ঘুরতে যাবে। তার ক্র্যাকার খেতে খুব ইচ্ছে করছিল। সে জানতো না যে একজন দর্শনার্থী আসতে চলেছে। আরে বাবা, আরে বাবা, কি উঁচু! তুমি কে? তুমি কি ভাবছো? আমি হলাম গিয়ে কাউন্টারপেন পড়ি। আমি বুঝতে পারছি না তুমি কে এবং কেন। ওকে, ইটস এ ব্যাড শিট। আমরা কাউন্টারপেন পড়িরা মানুষের মধ্যে তাদের বাড়িতে বাস করি এবং আপনার মতো ছোট্ট বাচ্চাদের খেয়াল রাখি। টেডি, তুমি কি আমার কাছ থেকে কোনো গল্প শুনতে চাও? টেডি, তার মানে একটা গল্প বলবে? না না, আমি তোমাকে গল্প দেখাতে চাই। ওকে, তুমি দেখো কি বলছি, তাহলেই বুঝবে। এই কাউন্টার পেনের মধ্যে থেকে যখন একটা পেন চুজ করো, চলো চুজ করো। ঠিক আছে, আমি ওই উজ্জ্বল হলুদটা বেছে নেব। তাহলে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, ওইটার দিকে তাকিয়ে থাকো যতক্ষণ না আমি সাত গুণ সাত গোনা শেষ করছি, তখন তুমি দেখতে পাবে গল্পটা ওই ইয়েলো স্কোয়ারে। 1, 2, 3, 4। ওই স্কোয়ার থেকে অন্যদিকে তাকাবে না। 47, 48, 49। তুমি দুর্গটা দেখতে পাচ্ছ টেডি? সেই দুর্গে বাস করে মন্ত্রপুত্র রাজকন্যা। 100 বছর ধরে ঘুমিয়ে আছে, নায়কের জন্য অপেক্ষা করছে যে তাকে উদ্ধার করবে। তুমি নায়ক হতে পারো, তার 100 বর্ষে দীর্ঘ অপেক্ষার তন্দ্রা দূর করতে পারো। যদি তুমি চাও আমার সাথে এসো। টেডি এই বিষয়গুলিকে অবিশ্বাস করছিল। সে নিজেকে একদম চিনতে পারছিল না। সে দেখতে লম্বা শক্তিশালী একজন রাজপুত্রের মতো পোশাক পরেছিল। আমি অবশ্যই করব, আমি অবশ্যই রাজকুমারীকে বাঁচাব। তখন টেডি সোনার দুর্গের রাজকন্যাকে উদ্ধার করার জন্য সিঁড়ি বেয়ে উঠে গেল। সাহসী হও টেডি, শক্ত হও এবং যাও দূষণের থেকে সাবধান। হ্যালো, ওখানে কেউ আছো? টেডি দুর্গের দরজা খুলে ভিতরে যাওয়ার সময় একটা অনুভূতি পেল। সামনের হলটি 5টি দেওয়াল ছিল। এই দেওয়ালের 3টিতে লম্বা দরজা ছিল, একটি হীরা দিয়ে জড়ানো, অন্যটি রুবি দিয়ে, আর তৃতীয়টি পান্না দিয়ে। প্রশ্ন ছিল কোন দরজার পিছনে সেই রাজকুমারী শুয়ে আছেন। টেডি যখন ওখানে দাঁড়িয়েছিল তখন সে একটা গানের শব্দ শুনল। কেউ ভুলে গেছে, কেউ ভুল করেছে, কিন্তু আমাকে এই চালটা সম্পূর্ণ করতেই হবে। কণ্ঠটি আসছিল চতুর্থ দেওয়াল থেকে, তার দরজায় রূপলি মাকড়সার জালের পর্দা বিছানো। এই আমার চকচকে জালের উপরে আমি বসি, এটা ঠিক আছে কিনা দেখিও, বিশ্রাম নি। আমি একটু বিশ্রাম নিয়েই তারপরে বিদ্যুৎ গতিতে কাজ শুরু করি। দেখে মনে হচ্ছে ছোট টেডি এমন কাউকে খুঁজে পেয়েছে যার কাছে সে সাহায্য চাইতে পারে। মিস্টার স্পাইডার, মিস্টার স্পাইডার, তুমি জানো কোথায় আছে অভিশপ্ত রাজকুমারী যাকে আমি উদ্ধার করব? ও
ও দারুণ খবর, রাজকুমারীর রাজকুমার উপস্থিত হয়েছে অবশেষে। আর কোথায় হবেন উনি? পান্নার দরজার পেছনে আছেন তো উনি, যেটি সবচেয়ে সুন্দর রত্ন এই দুনিয়ার। উত্তেজনায় টেরি পান্নার দরজায় ছুটে গেল, এমনকি তার ছোট্ট ধূসর বন্ধুকে ধন্যবাদ জানাতেও ভুলে গেল। সে দরজা খুলে ভিতরে চলে গেল, কিন্তু হায়, সে নিজেকে দুর্গের দরজার বাইরে পেল। টেডি, তুমি চেষ্টা করেছো, তুমি কিন্তু সঠিক দরজা খুলতে পারলে না। ইটস ওকে, গল্পটা এখানেই শেষ করি আর বাড়ি যাই। না না না, আমি আরেকবার চেষ্টা করি, এইবার হয়তো আমি রাজকুমারীকে উদ্ধার করতে পারবো। ঠিক আছে, তাহলে এইবার সাথে নিয়ে যাও, এইবার হয়তো তোমার এটা কাজে আসবে। আর মনে রেখো, সাহসী থেকো যখন তুমি ধূসর কিছু দেখবে। টেডি আবার সেই দুর্গের মধ্যে ঢুকে গেল। এবার রাজকুমার অভিজ্ঞ হয়েছেন, একবার ব্যর্থ হয়েছে কিন্তু এবারে সফল হতেই পারেন। পান্নার চেয়ে হীরে তো অনেক বেশি চকচকে। তাহলে তোমার বুদ্ধি কি এখনো অতটা উজ্জ্বল হয়েছে? অবশ্যই, সেই হীরের দরজা। যখনই টেডি হীরের দরজা খুলল, মাকড়সাকে ধন্যবাদ জানানোর আগে সে মসৃণ কাঁচের পাহাড়ের নিচে ঘুরল এবং তিনি সোনার বাগানে ফিরে এলেন। তাহলে তুমি বুঝতে পারছো যে দরজাটা খোলা? হীরের দরজা? না, আমি করিনি। তুমি আমার সতর্কতা মনে রাখনি? সম্ভবত তুমি একজন টেডি নও, আমাদের বাড়ি যেতেই হবে। শেষবারের মতো আরেকটা চেষ্টা করি, এইবার আমি রাজকুমারীকে খুঁজে বের করব। ওকে, এটা কিন্তু শেষ সুযোগ, এটা তোমার সঙ্গে নাও, হয়তো এটা কাজে লাগবে। যেই তাকে সে অ্যাকাউন্টটা দিল, ওটা রূপান্তরিত হয়ে গেল একটা সোনার গবলেটে এবং সুন্দর পাথর সহ। টেডি গবলেটটা পিছনের পকেটে রেখে কাঁচের সিঁড়ি বেয়ে দুর্গে গেল। এবারও সে পরীর দিকে ঘুরে তাকালো না, খুব মনোযোগ সহকারে সে ওই দুর্গের দিকে এগিয়ে গেল। ধূসর কিছু দেখলে সাবধান হয়ো। রাজকুমার আগের থেকে বেশি বুদ্ধিমান, এইবার লাল রংটা বাছো, এবার লাল দরজাটা বেছে নাও, এবার রুবির দরজাটা খোলার চেষ্টা করো এবং রাজকুমারীকে খোঁজো। না, তুমি আমাকে দুবার ঠকিয়েছো, আমি তৃতীয়বার বোকা হতে চাই না। টেডি মাকড়সার কাছে দাঁড়ালো, সে তার জাল ঘোরানো বন্ধ করে দেয় এবং টেডি এক কোণে দেখতে পেল ছোট্ট দরজা, হলুদ রঙের। পুরনো জালের মধ্যে লুকিয়ে আছে মাকড়সাটি। কোন দরজা দিয়ে হাঁটতে হবে তার কাছে পরিষ্কার ছিল। টেডি তার জাদু তরোয়াল দিয়ে পৌঁছলেন। দরজাটি ইস্পাতের মতো শক্ত ছিল, কিন্তু সে তাড়াতাড়ি দরজা ভেঙে এগিয়ে গেল। টেডি খুব সাবধানে ভিতরে গেল। সে একটি বিশাল সোনার উঠান দেখল, একটা গোল্ডেন বেসিনের মধ্যে ঝর্ণা দেখতে পেল। টেডি তৎক্ষণাৎ সোনার রাজকন্যাকে দেখেছিল, সে মন্ত্রপুত ছিল, সোনার সোফায় ঘুমিয়েছিল, সেটা আশ্চর্য ছিল। এক মুহূর্তের জন্য টেডি তার দ্বারা মুগ্ধ হয়ে গেল, তারপর সে সামলে উঠে রাজকন্যাকে ডাকল। রাজকুমারী, রাজকুমারী, উঠুন, আমাদের যেতে হবে। রাজকন্যা কিন্তু জাগল না। টেডি সেই ঝর্ণাটার দিকে তাকালো, আবার রাজকন্যার দিকে তাকালো। সে ওই সোনার গবলেটটাকে জল দিয়ে ভর্তি করল এবং রাজকুমারীর মুখের উপর ছিটিয়ে দিল। সে সাড়া দিল, সে হালকা শ্বাস নিল এবং তার চোখ দুটো হালকা করে খুলল। তুমি তাহলে অবশেষে এলে? অবশ্যই, হ্যাঁ। মাকড়সাটা কোথায়? টেডিরও তখন খেয়াল হলো, সে চারিধার দেখল, সে সত্যি স্পাইডারের কথা ভুলে গেছে, কিন্তু মাকড়সা টেডিকে ভোলেনি। সে আস্তে আস্তে রাজকুমারীর পায়ের কাছে এলো। টেডি রেগে গিয়ে তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু সে টেডির কোনো তোয়াক্কা না করে দৌড়ে প্রিন্সেসের কাছে চলে গেল। গোল্ডেন ক্যাসলটা হঠাৎই উধাও হয়ে গেল। রাজকুমারী নিজের পায়ে উঠে দাঁড়ালো এবং টেডির হাত ধরল। তুমি আমার মন্ত্র ভেঙে দিয়েছ, তুমি এই অভিশপ্ত দুর্গটিকে ভেঙে ফেলেছ আর আমাকে বাঁচিয়েছ। ও, কিন্তু আমি পারবো না, কারণ রাজকুমারী তাকে উঠোন থেকে টেনে নিয়ে গেল। টেডি মাকে মিস করবে, সে সোনার রাজা হতে পারে না। এই সবই তোমার। রাজকন্যা যখন দরজা খুলে দিল, টেডি চারিদিকে তাকালো, সোনার দুর্গটা চলে গেল।
সবকিছু হারিয়ে গেছে। সেই সিঁড়ি, কণ্ঠস্বর, সে ফিরেছে বিছানায়, ফ্রোন, হাঁটুর উপরে তার সিল্কের কাভারলেট এবং রান্নাঘরের কথা শুনতে পেল। তাহলে এটাই ছিল হলুদ বক্সের গল্প। তোমার পছন্দ হয়েছে? ও, এটা কি সুন্দর, তাই না? সে কিছুক্ষণ ভাবলো এবং হাসতে লাগলো। রাজকুমারীটা সুন্দরী, তাই না? টেরি তখন তার মায়ের পদধ্বনি শুনতে পায়, আর যেই কাউন্টারপেন পরীকে দেখে সে ধীরে ধীরে বিছানা থেকে মিলিয়ে গেল। ও, প্লিজ যেও না। আমাকে যেতে হবে প্রিয়, মা আসছে তোমার। টেরি তাকালো, তার মা ইতিমধ্যে দরজা খুলে ফেলেছিলেন এবং টেরির দিকে তাকিয়ে তিনি হাসলেন এবং সে তাকালো। আমার ছেলে, সোনা ছেলে, আমি কিভাবে নামবো?